ভার্চুয়াল মাইকটি এখন অতি সম্মানের সাথে হ্যান্ডওভার করছি আমাদের আজকের এই সমাপনী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনাব মোস্তফা জব্বার স্যার। আজকে সত্যি সত্যি দুটো স্মৃতি আমি আগে মনে করে নেই। এটি হচ্ছে ডেফোডিলের সবুর, আমাদের বিসিএস এর সাবেক সভাপতি, আমার যদ্দূর মনে পড়ে সবুরের ইন্দিরা রোডে বোধ হয় একটা ছোট্ট দোকান ছিল এবং সেই দোকান থেকে তার প্রত্যেক যাত্রা শুরু হয় এবং আমার সাথে সম্পর্ক তৈরি হয়। তার কারণ হলো তার একটা ম্যাকিনটশ কম্পিউটার দরকার ছিল ডেস্কটপ পাবলিশিং এবং আদার রিলেটেড সার্ভিসেস দেওয়ার জন্য। সেখান থেকে আসলে সবুরের সাথে আমার পরিচয় এবং সেই পরিচয়ের সূত্র ধরে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে এই ইন্ডাস্ট্রিতে সবুর যতটা এখন কম্পিউটারে যুক্ত তার চাইতে বহুগুণ বেশি শিক্ষায় জড়িত, কিন্তু এই ইন্ডাস্ট্রির সাথে তার যে সম্পর্কটা থাকা সেটা সে মেনটেন করেছে এবং আমরা বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে দেখতে পাচ্ছি যে আসলে ডেফোডিল একটা গ্রুপ হিসাবে শিক্ষা কেন্দ্রিক যে বিষয়গুলোকে সম্প্রসারিত করছে এটা অবশ্যই একটা প্রশংসার জায়গা। এবং আমি মনে করি যে সবুরের এই কাজটা সম্ভব হয়েছে তার কারণ হচ্ছে সে তথ্য প্রযুক্তির সাথে যে সম্পর্কটা তৈরি করেছিল সেই সম্পর্কটা কিন্তু তাকে পরবর্তীকালে সেই সহায়তাটুকু দিয়েছে যার ফলে আজকে এই ডেফোডিল গ্রুপ ভার্চুয়াল এইচআর ফেস্টিভ্যাল করতে পারছে। আরেকটা জিনিস মনে করিয়ে দিল আমাদের সাইদুল মনির, আমি তখন বিসিএস এর প্রেসিডেন্ট। আপনারা সবাই জানেন যে আমরা অফিসিয়ালি ডিজিটাল বাংলাদেশের ঘোষণা পেয়েছি 2008 সালের 12ই ডিসেম্বর, কিন্তু 2008 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ কম্পিউটার সমিতি বাংলা একাডেমিতে একটা স্টল নিয়েছিল এবং সেই স্টল প্রধানত ছিল কম্পিউটার বিষয়ক প্রকাশনা যেন ওখানে দেওয়া যেতে পারে আর কম্পিউটার সমিতির অস্তিত্বটা প্রকাশ করা, এটাই মূল কারণ ছিল। আমরা কিন্তু তখন স্লোগান দিয়েছিলাম 21-এর স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ। বলে এই যে আমাদের তথ্য প্রযুক্তি খাত, এই তথ্য প্রযুক্তি খাত কিন্তু আমাদেরকে যেভাবেই দেখা হোক না কেন আমরা এই ডিজিটাল বাংলাদেশের স্বপ্নটাকে নিয়ে বড় হয়েছি। বাংলাদেশের যদি ডিজিটাল বাংলাদেশের অগ্রণী সৈনিক হিসেবে কাউকে ভাবতে হয় তাহলে এই তথ্য প্রযুক্তি খাতের সংগঠনগুলোকেই ভাবতে হবে এবং সেই ভাবনার সুবাদে এই খাতের মানুষেরা আমাদের আমার স্নেহভাজন যারা এখন সমিতির নেতৃত্ব দিচ্ছেন, সমিতি সমূহের নেতৃত্ব দিয়েছেন, তারা কিন্তু সেই সব চিন্তা করছেন যেই সব চিন্তা ভাবনা অন্য কেউ করছে না। যে প্রসঙ্গগুলো নিয়ে আজকে রাষ্ট্রের ভাবা উচিত সেই প্রসঙ্গগুলো আমাদের এই তথ্য প্রযুক্তি খাতের সংগঠনগুলো ভাবছে, প্রতিষ্ঠানগুলো লাইক ডেফোডিল ভাবছে। আমরা কিন্তু বলবো যে আজকে যে অবস্থাটা হয়েছে এটি আকস্মিকভাবে দৃশ্যমান হচ্ছে যে আমরা একটা ভার্চুয়াল জগতে প্রবেশ করছি, ডিজিটাল জগতে প্রবেশ করছি। তো আমাদের দিক থেকে কিন্তু এটা আকস্মিক না, কারণ আমাদের মানসিক প্রস্তুতি তো সেই প্রকাশ্যেই যদি বলি তাহলে 2008 সালের, আর অপ্রকাশ্যে যদি বলি তাহলে আমরা তো সে 80-এর দশক থেকেই আমরা পুরো জাতিকে প্রস্তুত করার জন্য চেষ্টা করেছি যে তোমার সামনের দুনিয়াটা কিন্তু প্রচলিত দুনিয়া নয়। এবং সেই কারণে আমি অন্তত এই ইন্ডাস্ট্রির মানুষদেরকে জানি যারা বাড়িতে বাড়িতে গেছেন, থানায় থানায় গেছেন, জেলায় জেলায় গেছেন, মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। আমরা আজকে যে অবস্থার ভিতর দিয়ে সারা জাতিকে অতিক্রম করতে দেখেছি আমরা কিন্তু এইটাকে অপ্রত্যাশিত মনে করিনি, কারণ অপ্রত্যাশিত যদি হতো তাহলে আজকে কিন্তু আমরা কলাপস করতাম। আমরা কলাপস তো করি নাই, আমরা পৃথিবীর সমতালে আমাদের যে ডিজিটাইজেশনের যাত্রাটা এটাকে কিন্তু অব্যাহত রেখেছি। যখন মার্চ মাসে 8 তারিখে আমরা এই করোনা রোগী পাই, তারপর মাথার মধ্যে আমার এই টেনশনটা কাজ করছিল যে এখন তো লোকজন ঘরে ঢুকবে, এই ঘরে ঢুকার পরে তার হাতিয়ার থাকবে যা, সেটা একটা হচ্ছে মোবাইল ফোন,
ভয়েস কলের জন্য এবং ইন্টারনেটের জন্য। আমাদের স্ট্যাটিস্টিক যেটা বলে, আমাদের মোবাইল ব্যবহারকারীদের শতকরা 80% ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে। এবং এই যে পরিস্থিতিটা তৈরি হবে, সেই পরিস্থিতি সামাল দেওয়ার মতন অবস্থা কি আমাদের হবে কিনা, এটা সত্যি সত্যিই একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমাদের যে রাষ্ট্র কাঠামো, আমাদের যে সমাজ কাঠামো, তার কাছাকাছি পর্যায়ের ন্যূনতম চাহিদাটুকু মেটানোর মতন অবস্থা কিন্তু আমরা অতিক্রম করতে পেরেছি। যে আমাদের একটি ডিজিটাল জগৎ তৈরি হয়ে গেছে এবং এই ডিজিটাল জগতের পরিধিটা আমাদের কিন্তু কেবল ড্যাফোডিল ইউনিভার্সিটি কিংবা আমাদের ICT অর্গানাইজেশন কিংবা এই ইন্ডাস্ট্রির লোকজন যারা আমরা আগে চিৎকার করতাম আমাদের মধ্যে সীমিত ছিল, সেটি কিন্তু এখন একেবারে তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে। প্রত্যেকটি দুর্যোগের সাথেই কিছু সুযোগও তৈরি হয়। এবং আমি মনে করি বাংলাদেশের জন্য করোনা যে পরিমাণ ভয়ঙ্করই হোক অথবা যত দীর্ঘস্থায়ী হোক কিংবা যে ধরনের বিপদই তৈরি করুক না কেন, আমাদের জন্য সামনে অসীম সম্ভাবনা নিয়ে আসছে। বাংলাদেশে কল সেন্টার হতে পারে, বাংলাদেশে আউটসোর্সিং হতে পারে, বাংলাদেশে কম্পিউটার প্রস্তুত হয়ে রপ্তানি হতে পারে, বাংলাদেশের সফটওয়্যার 80টা দেশে যেতে পারে, এই কাজগুলো কিন্তু আমরা করে দেখিয়ে দিয়েছি। অর্থাৎ এমন না যে আপনাকে পরীক্ষা টরীক্ষা কইরা দেখতে হবে যে এগুলো করা যায় কিনা, তার মানে প্রস্তুতি আমরা বহু আগে থেকে নিয়েছি। যেই জায়গাটা এখন বড় প্রয়োজন, মোহাম্মদ মাসিকুর রহমান সাহেব যে কথাটি বলেছেন এই কথাটাকে আমি খুবই গুরুত্ব দিতে চাই। আপনি মানব সম্পদের কথা বলেছেন, আমাদের বড় সম্পদ মানে কি মানব সম্পদ, কারণ আমাদের একটা পপুলেশন ডিভিডেন্ড আছে। আমাদের জনসংখ্যার বিভাগের বয়স 35 বছরের নিচে এবং এই 35 বছরের নিচের যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী দিয়েই কিন্তু পৃথিবীর বহু দেশ তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন করে ফেলেছে। আমাদেরকেও বাস্তবতা যেটি, যে অবস্থায় আসি না কেন, আমাদেরকে আমাদের ভবিষ্যৎ বদলাতে হলে এই শতকরা 65% মানুষ তাকে সত্যিকারের ডিজিটাল যুগের মানব সম্পদে পরিণত করতে হবে। তবে আমি একটা বিষয় শুধুমাত্র সতর্ক করতে চাই, এটি আমাদের জন্য বোধহয় চ্যালেঞ্জ হিসেবে দেখছি, আমি প্রবলেম হিসেবে বলছি না। চ্যালেঞ্জটা হচ্ছে আমরা আমাদের প্রয়োজনীয় মানব সম্পদ কিন্তু পাই না। কায়িক শ্রম ভিত্তিক যে শিল্পটা আছে এটার সাথে যদি প্রযুক্তির সংমিশ্রণ ঘটাতে না পারি, তাদেরকে যদি প্রযুক্তি দক্ষতা দিতে না পারি, তাহলে কিন্তু এই জনগোষ্ঠী নিয়ে মহাবিপদে পড়ার সম্ভাবনা আমাদের আছে। আমরা প্রযুক্তির ব্যবহারগুলো যেটুকু শুরু করেছি আমি মনে করি এটা শতগুণ বেড়ে যাবে। আমরা যেরকম বাড়িতে বসে কাজ করতে পারি, আমরা তেমনি করে প্রযুক্তিকে গ্রহণ করতে পারি, আমাদের মানব সম্পদকে আমরা প্রযুক্তিতে প্রশিক্ষিত করে তারপর কিন্তু কাজ করাই। তার মানেটা হচ্ছে আমরা এই পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য প্রস্তুত আছি, এখন দেশটাকে প্রস্তুত করতে হবে। দেশটাকে যদি প্রস্তুত করতে হয়, মূল চ্যালেঞ্জ এই জায়গাটায় আছে। আমি ড্যাফোডিলকে অনুরোধ করব, সবুরকে সামনাসামনি পাইলে এখনই বলে দিতাম যে ড্যাফোডিল এই জায়গাটাতেও নেতৃত্ব দিতে পারে। আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য যে শিক্ষা ব্যবস্থাটা দরকার, আমি মনে করব যে সবুর খানের মতন যারা আছেন, যারা আমাদের ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কযুক্ত, আরো অনেক বিশ্ববিদ্যালয়ের অনেক জ্ঞানী ব্যক্তিরা আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা উদ্যোগ গ্রহণ করেন, আমাদের এই স্কিল ডেভেলপমেন্টের স্কোপটাকে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে দেন। যেসব নতুন সাবজেক্টগুলো এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে নেতৃত্ব দেবে, সেই জায়গাটার জন্য তো আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। আমি মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এই জায়গাটাতে এগিয়ে আসবে। আমি আশা করি যে এই অনুষ্ঠান আমাদের অনেক তরুণ সমাজ দেখতে পাচ্ছে, বৃহত্তর জনগোষ্ঠী অনেকটাই আমাদের এই নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার মতো উপযুক্ত হয়েছে। এখন যেখানে যে পেশায় যারাই থাকেন না কেন, তিনি আজকের যে অবস্থা আছে, তিনি যদি এরকম একটি ভার্চুয়াল মিটিং করার, অ্যাটেন্ড করার অথবা পরিচালনা করার মতন সক্ষমতা অর্জন করতে না পারেন, তাহলে তিনি যে পেশায় থাকুন না কেন, তার তো ডাইনোসর হওয়া ছাড়া বিকল্প রাস্তা থাকবে না। অতএব এই জায়গাগুলোতে বেসিক কিছু স্কিলের জায়গার মধ্যে আমাদের গুরুত্ব দেওয়ার প্রশ্ন আছে।
আমি মনে করি যে আমরা কখনো কোনো কিছুতে হারিনি, আমরা আমাদের নতুন প্রজন্ম তাদের কাছেও আমার যেটুকু মানে আস্থা এবং বিশ্বাস আছে, আমি পরীক্ষা করে দেখেছি আমাদের 2, 3, 4, 5 এর ছেলে মেয়েরা যে পরিমাণ দক্ষতার সাথে যে পরিমাণ মেধা নিয়ে প্রোগ্রামিং আর রোবোটিক্স শিখতে পারে, এটি আমি জাপানে গিয়ে জাপানি স্কুলে দেখে আসছি, তাদেরও সেই দক্ষতাটা কাজ করে না। তার মানে আমাদের জন্য এটা একটা অপরাধ হবে যদি আমরা আমাদের নতুন প্রজন্মের জন্য সেই সুযোগগুলো তৈরি না করে দেই, আমরা যদি তাদেরকে পথ না দেখাই, তাহলে একদিন ওরা আমাদের দিকে আঙ্গুল তুলে বলতে পারবে তোমরা জানতা শুনতা বুঝতা কিন্তু আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো নাই। আমাদেরকে এই সঠিক পথে পরিচালনা করার জন্য যে দায়িত্বটা নেওয়া দরকার সেই দায়িত্বটা অবশ্যই নিতে হবে। আমি ডেফোডিলকে ধন্যবাদ দিতে চাই, ডেফোডিল বরাবরই একটু সামনে থাকার চেষ্টা করে, অন্যদের সাথে যদি একসাথে থাকে তাহলে আর ডেফোডিল কেন, তাহলে আমাদের সবুর খান কেন, রিপন কেন, নুরুজ্জামান কেন, তারা তো আমাদের সাথে বড় হয়েছে, সুতরাং আমাদের মতন করে চিন্তা ভাবনা করার সক্ষমতা তাদের বেশি, এবং এই কারণেই এটিও তো একটা দৃষ্টান্ত যে আমরা সচরাচর টেবিল চেয়ার বসায় দিয়া দেন একটা জব ফেয়ার করতাম, তার বদলে আমরা ভার্চুয়ালি যে এই জব ফেয়ার করতে পারি বাংলাদেশের মতন জায়গাতে সেটা করতে পারি, এবং সেটার মধ্যে আমি শুনে মুগ্ধ হয়ে গেছি যে এই পরিমাণ সফলতা আছে, সিবি পাওয়া গেছে, এদেরকে মেন্টরিং করা গেছে, প্রশিক্ষণ দেওয়া গেছে, বাছাই করা সম্ভব হয়েছে, আবার এমপ্লয়ার পাওয়া গেছে, এই যে সামগ্রিক পরিস্থিতি এটা আমাদের কিন্তু ইতিবাচক বাংলাদেশের পরিচিতি দেয়, এটি কিন্তু ডিজিটাল বাংলাদেশের পরিচিতিতে দেয়। আমি ডেভিডকে ধন্যবাদ দেই যে ডিজিটাইজেশন যেখানেই থাকবে সেইখানেই আমরা হাজির হব, এবং আমি তিন সংগঠনের নেতৃবৃন্দকে অনুরোধ করব যে আপনাদের কিন্তু দায়িত্ব আরো বেড়েছে, পদ দেখানোর দায়িত্বটা, কাজের দায়িত্বটা, এবং নীতি নির্ধারণ থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রে প্রভাব বিস্তারের দায়িত্বটা, এটি কিন্তু আমি মনে করি যে আমাদের এই সংগঠনগুলোই করবে। আমি শুধু আমার দিক থেকে বলতে পারব যে আমি যেটা প্রথমেই বলেছি, আমি এই পরিবারের মানুষ, আর আমাদের যে বন্ধুরা আজকের এই অনুষ্ঠান দেখলেন অথবা জব ফেয়ারে পার্টিসিপেট করলেন, সিলেক্টেড হলেন কি হলেন না, আমি আপনাদেরকে শুধুমাত্র একটি কথা বলবো, আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4.0 অথবা ডিজিটাল শিল্প বিপ্লব কিংবা ডিজিটাল বাংলাদেশ কিংবা বঙ্গবন্ধু সোনার বাংলা যে নামে এটাকে আখ্যায়িত করেন না কেন, আপনি যদি এই সময়ের জন্য নতুন পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত না করেন তাহলে কিন্তু আপনার সামনে চ্যালেঞ্জ অনেক বড় হবে। আমি আরো একটি অপ্রিয় কথাই বলি, আপনি এটা প্রত্যাশা করেন না যে আপনার প্রচলিত শিক্ষা ব্যবস্থা এমনকি একদম উচ্চ শিক্ষা ব্যবস্থা আপনাকে আপনার দক্ষতার পরিপূর্ণতা তৈরি করে দেবে, তবে আপনার সামনে একটা বড় সুযোগ আছে, সুযোগটা হচ্ছে এই আপনি এখন যে পৃথিবীতে বাস করেন সেই পৃথিবীতে ইন্টারনেটটা মতো একটা জিনিস আছে, এবং যেই জিনিসের বদলতে আপনার ক্লাসরুমের শিক্ষা, পাঠ্যপুস্তকের শিক্ষা কিংবা কোথাকার কোনো প্রশিক্ষণ সেগুলোর বাইরে আপনার জ্ঞান নিয়ে যাওয়ার একটা পরিস্থিতি বিরাজ করে। অনুগ্রহ করে নিজেকে সমস্ত কিছুর জন্য প্রস্তুত করেন, এটি মনে রাখবেন আপনারা কিন্তু আগামী দিনের সৈনিক, বর্তমানের চাইতে অনেক বেশি ভাবনা চিন্তা আগামী দিনের দিকে থাকতে হবে, সামনের দিনের দিকে থাকতে হবে। আমি আবারও ধন্যবাদ দিই ডেফোডিলকে, আমাদের যে সংগঠনগুলো এই ফেয়ারের সাথে যুক্ত হয়েছে তাদেরকে আমরা মনে করি একটা ইউনিক দৃষ্টান্ত স্থাপন করা হলো, অনন্য একটি দৃষ্টান্ত স্থাপন করা হলো, এর মধ্য দিয়ে আপনারা প্রমাণ করে দিলেন যে বাংলাদেশেও কোনো কিছু ইম্পসিবল বলতে কিছু নাই, আমরা সব কিছুই করতে পারি, সব কিছু সম্ভব, কেবলমাত্র ভাবনা চিন্তার দরকার এবং সেটাকে বাস্তবায়ন করা দরকার। আমার আস্থা আছে আমাদের ইন্ডাস্ট্রি এই অসম্ভবকে সম্ভব করার দক্ষতা রাখে, অসম্ভবকে বাস্তবায়ন করার ক্ষমতা রাখে, এবং সেই কারণেই
আমি এই ইন্ডাস্ট্রির একজন গর্বিত মানুষ হিসেবে নিজেকে মনে করি। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।